আসসালামু আলাইকুম পিয়ার্স, ওয়েলকাম টু ক্রেজি বাড়ি এভিয়ারি। আর আজকে আমরা র্যাবিট ব্রিডিং সম্পর্কে এ টু জেড জানবো, তো এদের আজকে ব্রিডিং প্রসেস জানাবো, এ টু জেড নিয়ে আলোচনা করবো। ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকুন, লেটস এনজয় দ্য ইন্ট্রো। শৌখিন পেটস লাভারদের মধ্যে র্যাবিট চেনেনা এমন পাখাল কিংবা পেটসের সংখ্যা খুব কমই পাওয়া যাবে, কারণ এদের অসম্ভব সৌন্দর্য, শরীর কালার এবং সাইজ গঠন সব ভিত্তিতে যারা আমরা র্যাবিট পছন্দ করি বা র্যাবিট পালতে ইচ্ছুক, ব্রিডিং করাতে চাই কিংবা আমরা শখের বশে পালতে চাই। প্রথমে আসা যাক র্যাবিটের খাঁচা নিয়ে। র্যাবিট মূলত ২৪ খাঁচায় খুব সহজেই পালন করা যায়, তবে আমাদের মনে রাখতে হবে একটি খাঁচায় একটির বেশি র্যাবিট না রাখাই ভালো। যদি বাচ্চা হয় তাহলে মেল ফিমেল আপনি একসাথে রাখতে পারবেন, আর যদি অ্যাডাল্ট হয়ে যায় তবে মেল ফিমেল আপনি একসাথে রাখতে পারবেন না, কারণ মেলগুলো ফিমেলের উপর অলওয়েজ প্রেশার ক্রিয়েট করে ব্রিডিংয়ের জন্য, এতে ফিমেল অনেক সময় স্ট্রেসে পড়ে মারাও যেতে পারে। দেন আসা যাক র্যাবিটের খাবার দাবার নিয়ে। র্যাবিট মূলত শাকসবজি, ঘাস, ভুষি, র্যাবিট ফুড ইত্যাদি খেয়ে থাকে, তবে আমি সাজেস্ট করব প্রতিদিন শাকসবজি দেওয়ার পাশাপাশি আপনি গরু বা গাভীর যে ফিডগুলো পাওয়া যায়, র্যাবিট ফুড নামে পরিচিত, সেগুলো দিতে পারেন। এখন আসা যাক র্যাবিট কত বছর বয়সে অ্যাডাল্ট হয়। র্যাবিট মূলত ৬ মাস বয়সে অ্যাডাল্ট হয়ে যায়, তবে মেল পারফেক্টলি ৮ মাস বয়সে ব্রিডিং করতে ভালোভাবে সক্ষম হয়ে যায়, আর ফিমেল ৬ মাস হলেই যথেষ্ট। আমরা অনেকেই জানি না র্যাবিট কিন্তু স্তন্যপায়ী প্রাণী, এরা তার বাচ্চাকে দুধ খাইয়ে বড় করে। র্যাবিট এভারেজে ৪টা থেকে ৮টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। মূলত মেটিং বা ব্রিডিং করানোর এক মাস পর র্যাবিট বাচ্চা দিয়ে থাকে, আর এক থেকে দেড় মাস লাগে বাচ্চা বড় হতে। ২ থেকে আড়াই মাসের সার্কেল হয় এদের ব্রিডিং সার্কেল। তবে ব্রিডিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের হেলদি প্যারেন্টস নির্বাচন করতে হবে। ব্রিডিংয়ের জন্য মেল ফিমেলকে অবশ্যই আলাদা করে রাখতে হবে। যখন ব্রিডিংয়ের টাইম হবে ফিমেলকে মেলে খাঁচায় দিলেই মেল ইজিলি ফিমেলের সাথে ব্রিড করতে পারবে। তখন ব্রিড শেষ সম্পন্ন হয়ে গেলে আমরা ফিমেলটাকে আলাদা করে রাখবো। ব্রিডিং চলাকালীন আমরা বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন, ক্যালসিয়াম দিতে পারি, যেমন ক্যালপ্লেক্স ক্যালসিয়ামের জন্য, রেনা ডাব্লিউএস মাল্টিভিটামিনের জন্য ইউজ করতে পারি। খরগোশ যখন বাচ্চা দেয় তখন লুকানো বা হাইডিংয়ের জন্য প্লেস করে যেখানে সে বাচ্চাটা দিতে পারবে। এমন সময় দেখতে পাবেন খরগোশ মুখে খড়কুটো বা নিজের পশম ছিঁড়ছে, আপনি তৎক্ষণাৎ একটা বক্স কিংবা হাইডিং প্লেস দিতে পারেন যেখানে আপনার র্যাবিট ব্রিড করতে পারবে। বাচ্চা দেওয়ার কিছুক্ষণ পর থেকেই র্যাবিট মূলত তার বেবিকে খাওয়ানো শুরু করবে। যদি দেখেন আট নয় ঘন্টা হয়ে গেছে তবে বাচ্চার পেট ফোলা ফোলা লাগছে না, বাচ্চা খেতে পাচ্ছে না, আপনি চাইলে ফিমেল র্যাবিটটাকে ধরে বেস্ট ফিডিং করাতে পারেন। এখন আসা যাক র্যাবিটের কী কী মিউটেশন। আসলে র্যাবিটের প্রচুর মিউটেশন আছে। আমাদের দেশি র্যাবিট সহ বিভিন্ন মিউটেশন র্যাবিট আছে, যেমন লায়ন হেড লফট, হল্যান্ড লফট, মিনি লফট, তারপরে আপনার আরও কিছু ভ্যারিয়েন্ট আছে। এগুলোর দাম প্রাইস অনেকটাই বেশি আমাদের দেশি র্যাবিটের থেকে। যেখানে আমাদের দেশি র্যাবিটের একটা জোড়া ৮০০ থেকে ১০০০ টাকায় পাওয়া যায়, সেখানে লায়ন হেড লফট বেবি এক জোড়ার দাম ২৪-২৫ হাজার টাকা হতে পারে। এটি স্থান কাল সময় ভেদে ওঠানামা করে। আমাদের বাংলাদেশে অনেকেই আছে যারা শৌখিন র্যাবিট অর্থাৎ এক্সোটিক র্যাবিট পেটস সেল করে থাকে, কিংবা অনেক অনলাইন গ্রুপ রয়েছে যেখানে আপনি চাইলে র্যাবিট পেয়ে যাবেন। সো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই।